মোদের গৌরব মোদের আশা, মোরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, মোরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কত শান্তি ভালোবাসা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বাসায় ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে ক্লাস নিব সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র অংশের তোমাদের প্রথম যে কবিতাটি আছে, বঙ্গবাণী, লিখেছেন কবি আব্দুল হাকিম। তার এই কবিতাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে খাতা কলম নিয়ে হয়তো তোমাদের টেবিলে বসে গেছো, তো আমি আশা রাখবো তোমরা আমার সাথে থাকবে। আমি যতক্ষণ তোমাদের সাথে ক্লাস নিব তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, এবং যে কাজগুলো দিব সেই কাজগুলো তোমরা মনোযোগ সহকারে করবে। তো চলো আমরা শুরু করি আজকে পাঠ, আমাদের কবিতা বঙ্গবাণী, লিখেছেন কবি আব্দুল হাকিম। প্রথমে আসো বঙ্গবাণী কথাটার অর্থ কি। বঙ্গ মানে বাংলা, বাণী মানে ভাষা। বঙ্গ হচ্ছে বাংলা, বাণী হচ্ছে ভাষা। তাহলে আমাদের বাংলা ভাষাকে নিয়ে মধ্যযুগের একজন কবি যে কবিতাটি লিখেছেন সে কবিতাটি আমরা আজকে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা চলে যাই কবি পরিচিতিতে। আমি লিখেছি কবির জন্ম হচ্ছে 1620 খ্রিস্টাব্দ, তার আগে লিখেছি আনুমানিক। তার মানে কবির জন্মসাল কত সেটা নিয়েও মত ভেদ আছে, পার্থক্য আছে। এই জন্য তার জন্মসালের আগে আনুমানিক কথাটা লিখেছি। আনুমানিক 1620 খ্রিস্টাব্দে তিনি কোথায় জন্মগ্রহণ করেন? সন্দ্বীপে, সুধারামপুর গ্রাম। আমরা জানি সন্দ্বীপ হচ্ছে একটা দ্বীপ এলাকা। এই সন্দ্বীপে যে সুধারামপুর নামে গ্রামটি আছে সেই গ্রামে 1620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আনুমানিক 1620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এরপরে আসো তার পিতার নাম শাহ আব্দুর রহমান। তার পিতার নাম হচ্ছে শাহ আব্দুর রহমান। তার সবচেয়ে বেশি যে কাব্যগ্রন্থটি উল্লেখযোগ্য, যে কাব্যগ্রন্থের গ্রন্থটির জন্য তিনি বিখ্যাত, সেটি হচ্ছে নুরনামা। এই নুরনামা কাব্যগ্রন্থ থেকেই আমাদের এই বঙ্গবাণী কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে বঙ্গবাণী কবিতার উৎস কি? বঙ্গবাণী কবিতার উৎস হচ্ছে নুরনামা কাব্যগ্রন্থ। তাহলে বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নুরনামা, আর এই নুরনামা কাব্যগ্রন্থ থেকে আমাদের আজকের পাঠ, যে বঙ্গবাণী কবিতা, সেটি নেওয়া হয়েছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা, কারবালা ও শহরনামা। তিনি বেশিরভাগ কাব্যগ্রন্থেই নবী ও রাসুলদের গুণকীর্তন করেছে, প্রশংসা করেছে। তার কবিতাগুলো আসলে নবী রাসুলদেরকে নিয়েই
আমাদের ভাষাপ্রীতি নিয়ে, স্বদেশ নিয়ে, জন্মভূমি নিয়ে তার কাব্যগ্রন্থগুলো রচিত হয়েছে। তো তিনি মৃত্যুবরণ করেন 1620 খ্রিস্টাব্দে, সরি 1690 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, 1690 খ্রিস্টাব্দে। তাহলে জন্ম হচ্ছে 1620, মৃত্যু হচ্ছে 1690। তাহলে জীবিত ছিলেন 1690 থেকে আমরা যদি 1620 বাদ দিই তাহলে হবে 70 বছর। তাহলে তিনি 70 বছর জীবিত ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমরা সৈয়দ আমাদের বিখ্যাত কবি আব্দুল হাকিমের পরিচিতি সম্পর্কে জেনেছ। এই কবি পরিচিতি তোমরা খাতায় নোট করে নাও। এবার আসো আমরা নতুন শব্দার্থে যাই। আমরা যে কবিতাটি আজকে এখানে আলোচনা করছি সেই কবিতার নতুন কি শব্দ আছে, সেই নতুন শব্দগুলোর অর্থ আমরা এখন জানব। দেখো, হাবিলাস হচ্ছে অভিলাষ বা ইচ্ছা বা মনোবাঞ্ছা বা বাসনা। তারপরে আসো সিফত, সিফত অর্থ হচ্ছে গুণ, আল্লাহর প্রশংসা কীর্তন করে বা নবী রাসূলের প্রশংসা কীর্তন করে যে কথাগুলো বলা হয়, প্রশংসা কীর্তন করা হয়, সেটাই হচ্ছে গুণ। নিরঞ্জন সৃষ্টিকর্তা, নির্মল, আমাদের বইতে অর্থ আছে নির্মল, কিন্তু কবিতায় বলা হয়েছে যে নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহকে বোঝানো হয়েছে। তারপরে আসো মারফত, মরমি সাধনা, আল্লাহকে সম্যক ভাবে জানার জন্য যে সাধনা, মারফত হচ্ছে একটি মতভেদ বা মত। এই মারফত নামে যে মতটি আছে বা যে ধারাটি আছে, সে ধারার মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহকে জানার জন্য, আল্লাহকে চেনার জন্য যে সাধনা, সেটাই হচ্ছে মারফত। তাহলে মরমী সাধনা হচ্ছে মারফত, অথবা আল্লাহকে সম্যকভাবে জানার জন্য যে সাধনা। তারপরে শুরুতে বলেছিলাম বঙ্গবাণী অর্থ, বঙ্গবাণী বাংলা ভাষা। জুয়াই শব্দের অর্থ হচ্ছে যোগায়, ভাগ হচ্ছে ভাগ্য, আপে হচ্ছে স্বয়ং বা আপনি, আপে অর্থ হচ্ছে স্বয়ং, নিজে বা আপনি। তাহলে আমরা নতুন শব্দার্থগুলো সম্পর্কেও জানলাম, তোমরা তোমাদের খাতায় এগুলো নোট করে নাও। এবার আমরা চলে যাব পাঠ আলোচনায়। আমি 4 লাইন করে লিখব বা 8 লাইন করে লিখব, সেগুলো পাঠ বিশ্লেষণ করব। তাহলে দেখো আমি লিখছি, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, অভ্যাস
অভ্যাস অভ্যাস শিশুবি কহিল মতে মনে হয় বিলাস সে সবে কহিল কহিল মতে মতে মনে হাবিলাস মনে হাবি লাস এটাতে ডাবল এইবার তে কাজে নিবেদি বাংলা কোরিয়া রচন তে কাজে নিবেদি বাংলা কোরিয়া রচন নিজ পরিশ্রম তোষি আমি সর্বদা নিজ পরিশ্রম তুষি তুষি আমি সর্ব জন আরবি ফারসি হিন্দি নাই দুই মত হিন্দি নাই দুই মত দুই মত আরবি আরবি ফার্সি শাস্ত্রে আরবি ফার্সি শাস্ত্রে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ নাই কোন রাগ দেশি ভাষা ভাষে দেশি ভাষে বুঝিতে বুঝিতে ললাটে পড়ে ভাগ ললাটে পড়ে ভাগ আরবি ফার্সি হিন্দি নাই দুই মত আরবি ফারসি হিন্দি নাই দুই মত যদি বা লিখে আল্লাহ যদি বা লিখয়ে আল্লাহ নবীর সিফত সিফত
দেখো, আমি প্রথম 8 লাইন বোর্ডে লিখেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হা বিলাস। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হা বিলাস। অর্থাৎ যাদের পুস্তক পড়ার অভ্যাস নেই, বই পড়ার অভ্যাস নেই, ওই শ্রেণীর সাধারণ জনগণ কবিকে বললেন যে সহজ সরল করে কবিতা লেখার জন্য, কারণ সাধারণ জনগণ যারা, তারা অন্য কোনো ভাষার শব্দ বুঝতে পারেন না, তাই তাদের কথা স্মরণ করে মনে করে কবি সহজ সরল ভাষায়, বাংলা ভাষায় কবিতা রচনায় মনোনিবেশ করেন। সেসবে কহিল মতে মনে হা বিলাস, এ কাজে নিবেদী বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। তাই কবি এই সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে তিনি সহজ সরল প্রাঞ্জল ভাষায়, মাতৃভাষায় তিনি কবিতা রচনায় মনোনিবেশ করেন। অর্থাৎ সাধারণের বোধগম্য বা বোধগম্য ভাষায়, যে ভাষায় সাধারণ জনগণ সহজে বুঝতে পারবে, সহজ সরল প্রাঞ্জল ভাষায় কবিতা লেখার জন্য কবি মনোনিবেশ করেন। প্রথম 4 লাইনের আলোচনা হচ্ছে এই। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, কবির আরবি ভাষার প্রতি বা ফারসি ভাষার প্রতি বা হিন্দি ভাষার প্রতি, কোনো ভাষার প্রতি তার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, কারণ এইসব ভাষায় দেশি ভাষায় বুঝিতে ললাটে পড়ে ভাগ। এসব ভাষায় নবী রাসূলের গুণকীর্তন করা হয়েছে, প্রশংসা কীর্তন করা হয়েছে, তাই এসব ভাষার প্রতি কবির মনে কোনো ক্ষোভ নেই। তবে যদি মাতৃভাষার মাধ্যমে কোনো বিষয় জনসাধারণের সামনে, সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়, সেই ভাষাটা তারা খুব সহজেই বুঝতে পারে। এই জন্য কবি বাংলা ভাষায়, অর্থাৎ তার মাতৃভাষার মাধ্যমে জনসাধারণের জন্য, সাধারণ লোকের জন্য তিনি কবিতা রচনা করেন। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লিখে আল্লাহ নবীর সিফত, কারণ আরবি ফার্সি এগুলো ভাষাতেও কি করা হয়েছে, আল্লাহ বা তার নবী বা রাসুলের প্রশংসা বা গুণকীর্তন করা হয়েছে, এই জন্য এগুলো ভাষার প্রতি কবির কোনো ক্ষোভ বা রাগ নেই। আরবি ফারসি ভাষা সাধারণ জনগণের পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ তার মাতৃভাষাটা হচ্ছে বাংলা। আমাদের বাংলা ভাষায় অনেক আরবি ফার্সি শব্দ আছে, তাহলে এই জন্য কবি নিজের মাতৃভাষার মাধ্যমে সাধারণ জনগণ যে ভাষায় বুঝতে পারবে সেই ভাষায় কবিতা লেখার জন্য মনোনিবেশ করেছেন। তাহলে প্রথম 8 লাইনের আলোচনা হচ্ছে এই। আমরা তারপরে চলে যাব
পরবর্তী যেই দেশে যেই বাক্য বাক্য কহে নর গণ সেই বাক্য বুঝে পড়ব সেই বাক্য বুঝে প্রভু প্রভু আপে নিরঞ্জন 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 সর্ব বাক্য বুঝে প্রভু সর্ব বাক্য বুঝে প্রভু প্রভু কিবা হিন্দু আনি কিবা হিন্দু আনি কিবা হিন্দু আনি কিবা হিন্দু আনি বঙ্গদেশী বাক্য কিবা বঙ্গ দেশি বাক্য কিবা যত ইতি বাণী যত ইতি বাণী যত ইতি বাণী মারফত ভেদে যার ভেদে যার নাহিক গমন গমন হিন্দুর অক্ষরে হিংসে হিন্দুর অক্ষরে অক্ষরে হিংসে হিংসে সে সবের গড় যেসবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী যে সবে বঙ্গে তো জন্মে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি তাহলে আমি পরবর্তী 8 লাইন বোর্ডে লিখেছি এই 8 লাইনের আলোচনায় আমরা যাব এখন প্রথম 4 লাইন হচ্ছে যেই দেশে যেই বাক্য কহে নরগ সেই বাক্য বুঝে প্রভু আপনি নিরঞ্জন সর্ব বাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী
অর্থাৎ যে দেশের মানুষ যে ভাষাতে কথা বলুক, সেই ভাষায় সৃষ্টিকর্তা আল্লাহ সেই ভাষায় বুঝতে পারেন, সেটা বোঝার জন্য আল্লাহ পাকের কোনো সমস্যায় হয় না। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, সেটা অক্ষর জ্ঞানহীনের ভাষা হোক, সেটা সাধারণ জনগণের ভাষা হোক, সেটা সে ভাষা আল্লাপাক বা সৃষ্টিকর্তা সে ভাষা বুঝতে পারেন। মারফত বেদে যা নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। যেসবে বঙ্গেতে বঙ্গেত জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। যারা মারফতে জ্ঞান নেই, অর্থাৎ আল্লাহ কে, আল্লাহ সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারা সে ভাষা বুঝতে পারেন না। কিন্তু সৃষ্টিকর্তা যিনি, সে সৃষ্টিকর্তা সকলের ভাষা বুঝতে পারে। তাহলে মারফত বেদে যা নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ, অর্থাৎ সৃষ্টিকর্তা সকল ভাষাই বুঝতে পারে, সেটা পশু পাখির ভাষা হোক, সেটা মানুষের ভাষা হোক, বাংলাদেশের মানুষের ভাষা হোক, বা ভারতের মানুষের ভাষা হোক, বা অন্য কোনো দেশের মানুষের ভাষা হোক, যে ভাষাতে কোনো মানুষ কথা বলে সেই ভাষায় সৃষ্টিকর্তা বুঝতে পারে। যেসবে বঙ্গেত জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে তার মাতৃভাষা বাংলাকে পছন্দ করে না, ঘৃণা করে, তিনি তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে বলেছেন। অর্থাৎ যে দেশের যে ভাষা তার ভালো লাগে, সে দেশে চলে যায়। তাহলে যেসবে বঙ্গেত জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, এই কথাটার দ্বারা বোঝানো হচ্ছে, কবি এটা বলতে যাচ্ছেন, যারা এদেশে জন্মগ্রহণ করে এদেশের ভাষাকে পছন্দ করে না, ভালোবাসে না, ঘৃণা করে, তাদের জন্ম পরিচয় নিয়ে কবির কাছে একটা সন্দেহ আছে। তাদের জন্ম জন্ম নিয়ে কবির মনের মধ্যে একটা সন্দেহ পোষণ করেছেন। সেই জন্য লাস্ট লাইনে দেখো, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, বিষয়টা বুঝতে পেরেছ? এবার চলো আমরা লাস্ট শেষের চার লাইনে যাব। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, জোয়ায় অর্থ বলেছিলাম যুগায়, নিজ দেশ ত্যাগই কেন বিদেশ ন যায়, নিজ দেশ ত্যাগই কেন বিদেশ ন যায়, যায় মাতা পিতা মোহ ক্রমে, মাতা পিতা মোহ ক্রমে বঙ্গেত বসতি,
বঙ্গে, বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। তাহলে দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ থেকে কেন বিদেশ ন যায়। প্রথম দুই লাইন আসি। যারা নিজের মাতৃভাষাকে ভালোবাসে না, ঘৃণা করে, কবি তাদেরকে এদেশ ছেড়ে চলে যেতে বলেছেন। তাদের যে ভাষা ভালো লাগে তারা যেন সে দেশে চলে যায়। তারপরে দুই লাইনে আসি। মাতা পিতা মহক্রমে বঙ্গে তো বসতি। এই যে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় আমরা যে এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের পূর্বপুরুষ যারা দেশে জন্মগ্রহণ করেছে তাদের ভাষা হচ্ছে বাংলা। তাই আমরা বংশানুক্রমে যে ভাষাটি পেয়েছি সেই ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ করতে হবে, ভালোবাসতে হবে। রবীন্দ্রনাথ নিজেও বলেছেন যে আগে চাই বাংলা ভাষার গাঁথনি, পরে ইংরেজি শেখার পত্তন। তাহলে নিজের মাতৃভাষায় আমি যেভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে পারবো, অন্যের মাতৃভাষা বোঝা আমার পক্ষে সেটা এত খুব সহজ নয়। অর্থাৎ আমি যদি আমার ভাষাটাকে খুব সুন্দরভাবে শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তাহলেই আমি অন্য ভাষা বুঝতে পারবো, জানতে পারবো, শিখতে পারবো, সেটা আমার বোঝা সহজ হয়ে যাবে। তাহলে আমাদের একজন মধ্যযুগের কবি সপ্তদশ শতকে আমাদের বাংলা ভাষাকে নিয়ে এত সুন্দর একটি চমকপ্রদ কবিতা উপস্থাপন করেছেন, সেই সপ্তদশ শতকের কথা। আজ থেকে আরো 400 বছর আগে তিনি আমাদের বাংলা ভাষার প্রতি, বাংলাদেশের প্রতি, মাতৃভাষার প্রতি, স্বদেশের প্রতি তার যে মমত্ববোধ, ভালোবাসা, সেই ভালোবাসার কথাগুলো তিনি তার এই বঙ্গবাণী কবিতায় সুন্দরভাবে তুলে ধরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কবিতার পাঠ বিশ্লেষণ ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছ। তো আমি আশা রাখবো তোমরা বেশি বেশি করে বাসায় অনুশীলন করবে, তাহলে এই কবিতার বিষয়বস্তু খুব সহজ হয়ে যাবে তোমাদের। এখন আমি একটি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। এই বাড়ির কাজটি তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় করবে। বঙ্গবাণী কবিতার কবিতার মূল ভাব নিজের ভাষায় আলোচনা আলোচনা করো। বঙ্গবাণী কবিতার মূল ভাব নিজের ভাষায় আলোচনা করো, এই প্রশ্নটি তোমাদের বাড়ির কাজ হিসেবে দিলাম। তোমরা নিজেরা চেষ্টা করে নিজের মতো করে সুন্দর করে লিখবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই
শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই শুভ প্রত্যাশাই এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে আবারও আবারও অনেক অনেক ধন্যবাদ।